তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছে। তো আজকে আমি আপনাদের জন্য নিয়েছি নতুন একটি ফ্রি ফায়ারের টিপস অ্যান্ড ট্রিক্স। তো প্রথমেই আমি বলে রাখি যে এটা আমার বাংলার নতুন চ্যানেল। তো যারা যারা এই চ্যানেলে নতুন হয়েছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এটা আমার প্রথম ভিডিওতে আমি কিছু ভুলভাল বললে দয়া করে ক্ষমা করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা নেমেছিলাম বিমানশক্তিতে। বিমানশক্তি নেমে কিছু সময় পাইনি লুট, তারপরে আমার বন্ধুর কাছ থেকে আমি নেবো। দেখুন করুন, যখন এনিমি আসবে তখন আমি শুধুমাত্র বলবো, ঠিক আছে? তার আগে আমি বলবো না, তখন ভিডিও এনজয় করুন। তো দেখতে পাচ্ছেন একটা পেয়েছি TMP-9 এবং স্কার পেয়েছে, দুটোতে মোটামুটি চলে যাবে। আর গুলিও পেয়েছি, শটগানগুলোও রাখছি, যাতে আমরা হটন পেলে M10 বা অন্য কিছু পেলে স্পার্স পেলে যাতে পাল্ট নিতে পারে। তো দেখুন Level 3 ব্যাগ এবং একটি ইয়ে পেয়ে গেলাম। তো এবার সামনে আমাদের এখানে এনিমি আছে, সেখানে আমরা যাবো, ঠিক আছে? তারপর সেখানে ফাইট করবো এবং যে অসাধারণ গেম প্লে হবে, তো আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখলেন আমি বললাম এখানে আমি গোলটা রেখে দিলাম। এই বন্দুকটা নতুন এখন এসেছে, এটা হেভি বন্দুক, প্রচণ্ড ভালো বন্দুক। এই বন্দুকটা যদি আপনার ঠিক মতন মারতে পারেন, দুটো শটগানে গুলিতেই তারা এনিমি মারা যাবে। তো এই বন্দুকটা যদি আপনারা ভালোভাবে চালাতে শিখতে পারেন তা আপনাদের প্রচণ্ড উপকার হবে। এই বন্দুকটা চালাতে শিখুন, আপনাদের খুবই উপকার হবে। তো আমরা এবার এনিমিকে খুঁজতে যাবো, আমাদের লুট প্রায় হয়ে গিয়েছে, এবার এনিমিকে খোঁজার সময়। তারপরে যদি আপনারা র্যাঙ্কেড গেম প্লে করে থাকেন আর আপনারা যদি স্কোয়াডে থাকেন তাহলে আপনাদের বিশেষভাবে দরকার হবে গ্লোবাল। গ্লোবাল ছাড়া আপনারা খেলতে পারবেন না, এটা আপনারা মাস্ট জেনে রাখবেন। তো তার জন্য গ্লোবাল আপনারা যত পরিমাণে পারবেন আপনাদের কাছে রাখবেন, এবং লং গানের এমওটা বেশি রাখবেন। আর শটগানের এমও 10টা বা 15টা রাখলে যথেষ্ট। শটে এনিমি আসার আগে আপনার রঙের সঙ্গে খেলতে পারবেন, এবং শটে এনিমি আসলেও আপনার ফ্রেন্ড আপনার সঙ্গে থাকলে আপনার মানে শটে এনিমিকে মারতে পারবেন। কিন্তু লং গানে আপনাদের বিশেষভাবে এমও বেশি খরচা হয় তখন, মানে লং শট করতে গেলে। সেই জন্য আপনার লং শটের জন্য ও ইয়ার অ্যামো বেশি করে রাখবেন, এবং মেডিকেটটা রাখবেন আর গ্লোবালটা রাখবেন। তিনটে জিনিস আপনারা বিশেষভাবে রাখবেন আপনাদের কাছে যখন আপনারা লাস্ট গেম প্লে করবেন। তো এরপরে আমরা একটু কেটে দেবো, দেখুন যেখানে আমাদের এনিমি আছে সেই পর্যন্ত আমরা একটু কেটে দেবো। তো চলুন, তো এরপরে আমরা যাবো ক্লক টাওয়ারে। ক্লক টাওয়ার আমার ফ্রেন্ড আগে চলে গেছে, ওখানে এনিমি আছে বলে আমাকে ডেকেছে। তো দেখুন এনিমি আমাকে একটি মেরেছে শট। আমি প্রথম জানতাম না যে এনিমি এই পার্টটা আছে, তাই জন্য আমি কাটে যাওয়ার চেষ্টা করছিলাম। দেখেছেন ডুয়াল শটারে দুটো বন্দুকের গুলিতেই আপনি তাকে নক করে দেন, সেজন্য বললাম যে ডুয়াল শটারে আপনাদের রাখা অত্যন্ত জরুরি যখন আপনারা লাস্ট গেম প্লে করবেন। তো এরপরে আমাদের টিমমেট এসে গিয়েছে, অন্য একজন টিমমেট, আরেকজন টিমমেট এসে হারিয়ে গিয়েছে, তাকে কথা আমি জানি না। দেখুন আমি একটা শট মারবো, সে মরে যাবে, দেখুন ডুয়াল শটারের পাওয়ার। তো প্রথমেই বলে রাখি যে গেম প্লেতে আপনারা হয়তো গেমের ভয়েসটা পাচ্ছেন না, কারণ আমি গেম প্লেতে কথা বলছিলাম সেই জন্য হয়তো গেমের ভয়েসটাকে আমি রেকর্ড করতে পারিনি, এই জন্য আমি অত্যন্ত দুঃখিত। এর পরেরবার থেকে আমি গেমের ভয়েসটি আনার চেষ্টা করব, ঠিক আছে? তো এবার আমি এখান থেকে দেখুন আমার বাড়ি থেকে কী পাই। তো আমার বাড়ি থেকে আমি AWM পেয়ে যাব, আর আমি আমার শটগানটাকে ফেলে দেবো। AWM-এর সঙ্গে শটগানের কম্বিনেশন অনেকে করে, কিন্তু আমি AWM-এর সঙ্গে শটগানের কম্বিনেশন করি না, কারণ AWM-এর সঙ্গে শটগানে এ করলে কম্বিনেশন করলে আপনারা জানবেন যে যখন AWM-এর একটা এনিমি দৌড়ে যাচ্ছে তখন একটা AWM-এর শট মারলে তখন তাকে 165 বা 150 ড্যামেজ দেবে, কিন্তু বাকি ড্যামেজটা আপনাকে ফ্ল্যাটে মেরে তারপরে ড্যামেজটা পূরণ করতে হবে। তার জন্য আপনাকে একটা লং গান দরকার, তাই জন্য আমি সবসময় AWM-এর সঙ্গে একটা লং গান আমার কাছে রেখে দিই। এবার দেখুন এখানে একটা পুরো স্কোয়াড এসে গিয়েছে, আমি AWM-তে মারার চেষ্টা করছি। এবার দেখুন আমার টিমমেটটা একজন নক হয়ে যাবে এক্ষুনি, তারপর আমাকে মারছে, আমি গ্লোবাল সঙ্গে সঙ্গে গ্লোবাল।
যখন আপনি রাস্কেল প্লে করবে তখন আপনার কাছে গ্লোবাল সঙ্গে সঙ্গে মারা উচিত। দেখুন একটা এটা হলো শর্ট, আর টিমমেট নক হয়ে গেছে, এবার আমি একে মারবো। দেখুন একটা পুরো স্কোয়াড শেষ হয়ে যাবে। তো বললাম আমি, যখনই আপনি রাস গেম প্লে করবেন আপনার কাছে গ্লোবাল রাখা অত্যন্ত জরুরি। আর এডাব্লিউর সঙ্গে শর্টগান তো অনেকেই রাখে, আমি কিন্তু এতে রাখি, স্কার রাখি বা একে রাখি, যাতে আমার খেলতে সুবিধা হয়। এরপরে এখানে এনিমি থাকবে, তো চলুন দেখা যাক। একটা পুরো টিমকে এখানে আমি মেরে দিলাম, প্রায় তিনজনকে আমি মেরেছি। এরপরে এনিমিগুলো আরও আসবে সামনে, আমাদের এতে আছে ফ্যাক্টরিতে আছে এনিমি, তো ফ্যাক্টরি পর্যন্ত আমি একটু কেটে দিচ্ছি। তো ফ্যাক্টরিতে যাওয়ার পথে আমার বন্ধু একটি এনিমি দেখতে পেয়েছে এবং আমাকে বললো, তারপরে ও দেখলেন ওই পাথরের পেছনে সে লুকিয়ে আছে। এবার আমার যাওয়ার সময়ে এখানে একটা মজার ঘটনা ঘটবে আপনারা দেখুন, যেটা আপনাদের সঙ্গে অনেকেও হয়ে থাকে, যে আপনারা এডাব্লিউএন থাকলে আপনারা অনেক ভরসে পেয়ে যান বা আমি অনেক ভরসে পেয়ে যান। দেখুন দেখুন এডাব্লিউএন আপনি বেশি হেডশট পাইলাম, হেডশট মারার চেষ্টা করেছিলাম কিন্তু হেডশট পড়েনি, তার জন্য আমি লক হয়ে গেলাম। কিন্তু আমার ফ্রেন্ড যে আছে তাকে এই পেরে বুম মেরে মেরে দেবে, ঠিক আছে, গ্যারেজ মেরে মেরে দেবে দেখলেন। তা প্রথমে আমি বলে রাখি যে, সরি প্রথমে আমি বলে রাখলাম যে গার্ড ছাড়া আপনারা খেলবেন না, গার্ডে আপনারা যে জন্য থাকলেও আপনারা নিজের একটা গার্ড রাখবেন, গার্ড ছাড়া আপনারা খেলবেন না। গার্ড ছাড়া আমার খেললে দেখলেন আমার কেরাম হলো, আমি গার্ড ছাড়া খেলে আমার মরে গেলাম আর আমার টিমমেটটা বেঁচে গেল। তো গার্ড ছাড়া কখনোই খেলবেন না, আমার টিমমেটটা আমাকে আবার লড়তেই হবে, তারপরে ওরা যাবে পিকে। তো চলুন দেখা যাক, এই আমার একটা টিমমেট যে হয়ে আছে, স্যার অফলাইন হয়ে গেছে হয়তো, আর একটা টিমমেট আমি মরে গেলাম, আমার টিমমেট দেখা দেখতে হবে। এই টিমমেট আমার হচ্ছে একটা কিল করেছে, তো আর এই টিমমেটটা ভালো খেলো। দেখুন আমার টিমমেট আমার কাছ থেকে লুটে তারপরে যাবে, আমার একটা টিম মেট নক হয়ে গিয়েছে, তো তাকে বাঁচানোর জন্য যাচ্ছে তাড়াতাড়ি করে, তো এ বাঁচাতে পারবে কি দেখা যাক। কিং এসপি ছুটছে ছুটছে, এখন বাঁচাতে পারবে কি, সামনে একটি হয়তো স্কোয়াড বা একটা টিম আছে, বাঁচাতে পারবে, যাচ্ছে যাচ্ছে কিং এসপি, না এইমাত্র গ্লোবাল আটকে গেল, চেষ্টা করছে চেষ্টা করছে 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 মরে গেল, আমার একটা টিমমেট মরে গেল একটা কিল করে। তো কিং এসপি বেঁচে আছে পাঁচটা কিল করে, তো এবার কিং এসপি পিকে থেকে যাওয়ার চেষ্টা করবে এনিমি থেকে বেঁচে। এনিমিটা ওই পাথরের কাছে আছে দেখতে পাচ্ছেন, কিং এসপি প্রথমে ওকে মারার চেষ্টা করছে, দেখছি যে কজন আছে এখানে, তারপরে ও মারবে তাকে। তো এরপরে কিং এসপি দেখা যাক, এত দূর থেকে কিং এসপি গ্রেনাইট ছুটছে, ওর কাছে যাবে না সাধারণত, না গেলই না, গাছে পড়ে আটকে গেল, গ্রেনাইটগুলো গাছে পারছে শুধু, তার কাছে একটাও যাচ্ছে না, স্মোক গ্রেনাইট সব ছুটছে, ল্যাডম্যান পেতে দিয়ে আসলে একটা ওখানে। পালাবে হয়তো, হ্যাঁ কিং এসপি পালাচ্ছে, ও চোর থেকে দিয়ে মারবে ওকে চোরের মধ্যে দিয়ে, কেন এটি হলো বুদ্ধিমানের কাজ। যখন আপনারা ফাইট করছে তারা দেখছেন যে দুজনেই আপনারা জোনের বাইরে আছে, তখন জোনের ভেতরে আপনাকে প্রথমত যাওয়া উচিত, কারণ জোনের ভেতরে চলে আসলে আপনার সেই যার সঙ্গে আপনি ফাইট করছেন তাকে তো জোনে আসতেই হবে, নাহলে জোনেই মারা যাবে, আর তখন আপনি তার সেই সুযোগটা নিতে পারবেন, জোনের সুযোগ নিলে আর আপনি তাকে মারতে পারবেন। তো আমার একটা টিমের যে অফলাইন ছিল সেই মাত্র নক হয়ে গিয়েছে, ও একটিও কিল করেনি, এই জন্য দুটো র্যান্ডম প্লেয়ার পরিষদ দেখুন আসছে, জোন আসতেই ও এ হয়ে গেল, বার হলো আর বার হতেই আমার কিং এসপি মেরে দিল, ফ্রেন্ড থেকে একটা কিল চুরি করে নিল। কিং এসপি এবার একলাই খেলবে, একলাই বেঁচে যাচ্ছে, তো চলুন দেখা যাক এই গেমটা কি বুইয়া হবে, কিং এসপি কি বুইয়া নিতে পারবে, তার জন্য দেখতে হবে। তো আমি এবার একটু কেটে দেবো সিন, ঠিক আছে, যখন ফের এনিমি আসে তখন আবার দেখাবো। তো কিং এসপি এবার এনিমিদের খুঁজছে, যখন একটা এনিমি যাচ্ছে তাকে মারছে কিং এসপি, শট গেল না মানে তাকে একটাও ড্যামেজ পড়লো না, এবার কিং এসপি কী করবে দেখা যাক, সেই এনিমিটাকে কীভাবে মারবে,
সেলিমিটের প্লাটকে এই সামনে এসে গিয়েছে, এবারে মাসও শুরু করছে। কিং এসপি, কিং এসপি মারছে 23-24 স্কোর ড্যামেজ দিচ্ছে ওকে মেরে দিয়ে। মনে হচ্ছে কিং এসপি হেডশট নেবে নেবে নেবে। কিং এসপি এই মুহূর্তে মেরে দিল টিমকে। ঘরের ভেতরে একটা টিম আছে দেখছেন, ল্যান্ডম্যান ভেতরে গেছে, এটা হলো বুদ্ধি মনে কাছে, যখনই ঢুকতে হবে তখনই মেরে দেবে। তো কিং এসপি কীভাবে খেলা দেখা যাক। এম টেনের শট, তারপরে স্কারের শট, তারপরে এম টেন এবং শেষ এনেবি। কিং এসপি এই মাত্র 8টা কিল করে নিল। তো গেমপ্লেটা ভালো লাগলে তো লাইকটা করে দেবেন। তারপরে কিং এসপি কীভাবে খেলা দেখুন আপনারা। কিং এসপি তো বইয়ে আনতেই হবে, তাই জন্য বইয়ের জন্য খেলতে হবে। কিং এসপি বলে দিয়েছে যে ভালো করে খেলবে এবং বই আনতে হবে কিং এসপিকে। আর আমরা যে ফ্রেন্ড আমার ছিল, আর একটা মানে র্যান্ডম প্লেয়ার ছিল, সেও দেখছে, সেও বলছে ওকে বই আনার জন্য। তো কিং এফসি বলছে যে আমি চেষ্টা করবো। তো যদি আপনার গেম প্লেটা ভালো লাগে আবার বলে দিচ্ছি যে দয়া করে লাইক একবার করবে। তো এবারে কিং এসপি এনিমিদের খুঁজছে এবং লুটে তারপর এনিমিদের কাছে যাবে। তো যতক্ষণ আমরা একটু ভিউটাকে এ করে দিই, কেটে দিই, আবার এনিমি দেখলে আবার আমরা স্টার্ট করব। তো কিং এসপি এই মুহূর্তে চলে এসছে পিকে। এবার পিকে এখানে এনিমি ফাইট করছে, কিং এসপি এর মাঝখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ওই ঘরের ভেতরে এনিমি আছে, ও এই সুযোগ নিচ্ছে যে অর্জন ফাইট করছে, তার মাঝখান দিয়ে ও কিন্তু সেই চেষ্টা করছে। তো দেখুন এই পাতে এনিমি আছে, মাঝখান থেকে দিক থেকে ওই মানে ঘিরে ধরে আছে, পিছন দিক থেকে শুধু ফাঁকা করে আছে। পিছন দিকটা কভার করে এসেছে বলে পিছন দিকে অত লক্ষ্য দিচ্ছে না, পিছন দিকটা কভার প্রদান করে এসেছে, ওকে আগে ছেড়েছে। তারপরে ও এখান থেকে স্কারে শট দেওয়ার চেষ্টা করছে। সেখানে পুরো একটা দুটো স্কোয়াড মানে দুজন দুজন করে মারপিট করছিল, তার মধ্যে একজন মরে গেছে আর দুজন বেঁচে আছে, এই সরি আর তিনজন বেঁচে আছে। চলুন দেখা যাক কিং এসপি কী করতে পারে। কিং এসপি আছে আছে এখান থেকে, সামনে হচ্ছে একটা এনিমি আছে, হ্যাঁ সামনে একটা এনিমি আছে ফাইট করছে, তার দুজন ফাইট করছে, একটা দুজন আছে আর একজন একলা আছে, আর আমাদের কিং এসপি একলা আছে। সেই তার দুজন তিনজন ফাইট করছে আর এ মাঝখান থেকে কিং এসপি মাঝখানকে ফাইজা নিচ্ছে, দুজনকে মেরে দিল এবং বুইয়া। দেখলেন কেমনভাবে মাঝখান থেকে গিয়ে সুযোগ নেওয়া যায়। তো আর সুযোগের মাধ্যমেই আপনারা বুঝে নিতে পারবেন। তো গেম প্লেটা ভালো লাগলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন।